আমি ম্যানহাটনের অনেকটাই প্রাণ কেন্দ্রে এসে দাঁড়িয়েছি। এটা হলো হাউস্টন স্ট্রিটস, আমি যদি দেখাই একটু বড় করে, ই হাউস্টন স্ট্রিটস, তারপরে ফার্স্ট এভিনিউ শুরু হয়েছে এখান থেকেই, ঠিক আছে, ফার্স্ট এভিনিউ এখান থেকে শুরু, দেন হাউস্টন স্ট্রিটের এই পাশটা দেখাই, ঠিক আছে, এইটা হাউস্টন স্ট্রিট, ওই পাশটা ঠিক সংযোগস্থলে একটা ছোট্ট একটা পার্ক রয়েছে, বাচ্চাদের খেলাধুলার জন্য আয়োজন রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে। আবার আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছনেও একটা ছোট্ট একটা পার্ক রয়েছে, এখানে মানুষ বসতে পারে, ঠিক আছে। ঠিক এদিকে হলো চায়না টাউন, আর এদিকে হলো ম্যানহাটন, যেটাকে আমরা বলি সিটি, ক্যাপিটাল সিটি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের রাজধানী বলা হয় যেটাকে, ব্যবসা বাণিজ্য বলেন, পড়াশোনার জন্য বলেন, এই নিউ ইয়র্ক শহর অনেক বিখ্যাত। এইখানে মানুষ তাদের ছেলেমেয়েকে পড়াশোনা করার জন্য পৃথিবীর 200টা দেশ থেকে এসে বসত বাড়ি করে, যেন তাদের ছেলেকে বিশ্বের সব থেকে সেরা স্কুলে, সেরা কলেজে, সেরা ইউনিভার্সিটিতে পড়াতে পারেন, এই জন্য তারা আসে। একটু গাড়িগুলোর দিকে তাকান, একটা পোস্টাল গাড়ি চলে যাচ্ছে, USPS পোস্টাল সার্ভিস। দূরে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, ওটা অনেকটা বলবো যে চলমান একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। এইটা ফার্স্ট এভিনিউ, ঠিক এরপরে এদিকে সেকেন্ড এভিনিউ দিয়ে একটা বাস আসতেছে, পাবলিক বাস, তো পাবলিক বাসটা আমি দেখাই। আমাদের বাস থেকে একটু বড় হবে সাইজে, একটা অফিসের গাড়ি যাচ্ছে। নিউইয়র্ক শহরে পুলিশের ডিউটি অনেক বেশি, কারণ এ দেশে 200টারও বেশি দেশের মানুষ, এবং বলা বাহুল্য যে 200টা দেশের ভালো মানুষ যেমন এখানে এসছে, ঠিক তেমনি 200টা দেশের খারাপ মানুষও এখানে এসেছে। ফলে সারা বিশ্বে সব থেকে খারাপ মানুষের বসবাস যেমন আছে এখানে, ঠিক তেমনি সারা বিশ্বের সব থেকে ভালো মানুষদের বসবাসও এখানে। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন হয়তো, যে মানুষজন যাচ্ছে আসছে কিন্তু কেউ ট্রাফিক রুলস ভঙ্গ করছে না। দেখা যাচ্ছে যে মানুষ নিয়মকানুন মেনে চলছে, যখন সাদা বাতি জ্বলছে তখন মানুষ আসতেছে, যখন লাল বাতি জ্বলছে তখন মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, প্রত্যেকেই চেষ্টা করছেন নিয়ম মেনে চলা যায়, চেষ্টা করছেন বলা বাহুল্য, যে এখানে চেষ্টা বলে কোনো কিছু নেই, এখানে আসলে আইন এতটা বেশি স্ট্রিক্ট যে আপনাকে এটা মানতে হবে, না মানলে আপনার জরিমানা হবে। কেউই চায় না তার কষ্টের টাকা পকেট থেকে যাক, এই জন্য সবাই আইন মেনে চলে। যে জরিমানাটা হয় সেটাও একটা বড় কারণ, যে দেখেন যে দুইটা গাড়ি জোড়া দিয়ে, আমাদের দেশেও এরকম গাড়ি আছে নিশ্চয়ই, তবে এইখানে সিটগুলো এমন করে তৈরি যে একটা মানুষ বসার পরেও বেশ খানিকটা জায়গা থাকে। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে পড়েছে, বাস একটা লাল সিগন্যাল দিয়েছে, আর এদিকে ছেড়ে দিয়েছে, ফলে গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছে। আর আপনারা লক্ষ্য করছেন যে এখানে বাইসাইকেলের অনেক বাহার আছে, বাইসাইকেল অনেক আছে এখানে, যারা
খাবার বাসায় পৌঁছায় দেন, ডেলিভারি দেন, তারা সাইকেল ব্যবহার করেন। কিন্তু এই সাইকেলগুলো বিশেষভাবে তৈরি যে প্যাডেল না মারলেও চলে এরকম, ওইটা ইলেকট্রিক বাইক, ঠিক আছে। এদিকে খেয়াল করবেন যে গাড়িগুলো দ্রুতই যাচ্ছে, মানুষগুলো যার যার গন্তব্যে যাচ্ছে। আমি অনেকক্ষণ জাস্ট এখানকার আবহাওয়াটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি যে মানুষ এখানে ট্রাফিকের প্রতি কতটা শ্রদ্ধাশীল, আর আমাদের দেশে মানুষরা চলন্ত গাড়ি থামিয়ে, দুই হাত দিয়ে থামিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। আসলে দু এক মিনিট পরে গেলেও চলে, মানুষের জীবন অনেক মূল্যবান সময়ের চেয়েও, সেটা আমরা প্রত্যেকে জানি। তারপরেও সেটা আমরা মানতে চাই না, সেটা আমরা মেনে চলতে চাই না। কিন্তু সবাই যখনই একটু নিয়মকানুন মেনে চলবেন, তখন জীবনটা সহজ হয়ে যাবে। দেখছেন যে এইখানে গাড়ি থামছে, গাড়ি যাচ্ছে, মানুষ থামছে, আবার যখন সিগন্যাল লাইট ছেড়ে দিচ্ছে তখন মানুষ যেতে শুরু করছে, রাইট। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন। এইখানে মূলত আমি ইংরেজি শেখাই এবং কম্পিউটার প্রোগ্রামিং শেখাই, পাশাপাশি বিশ্বের যেখানে যেখানে আমি বেড়াতে যাই সেখানকার ছবি ভিডিও আমি দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আমি আরও দেখানোর চেষ্টা করব ম্যানহাটানের অংশ এদিকে, সেটা আমি আরও দেখাব, ঠিক আছে। আজকে এ পর্যন্ত থাক, অনেক অনেক ধন্যবাদ।